দেখুন একবার বিলাতে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে আমি তাওহিদ রেসালত আখেরাত এই বিষয়ের উপরে সেমিনারে আলোচনা করলাম। একজন ব্রিটিশ সাংবাদিক খ্রিস্টান, ওইসব দেশের নিয়ম হলো যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ প্রশ্নের জবাব দিতে হবে। একটা প্রশ্ন আসলো একজন খ্রিস্টান সাংবাদিক, সে করল যে অনারেবল মালানা, গড আসলে কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম ভাই কয়জন এলে ভালো হয়, আই ডোন্ট নো। আমি বললাম আপনাদের ব্রিটেনে চিফ নির্বাহী রানী কয়জন? কয়েকজন। আরেকজন রানী হলে ইংল্যান্ডটা আরও জোরে চলতো। কয় নো নো নেভার নেভার, হোয়াই নট? কয় কোয়ারল কোয়ারল কোয়ারল, দুই রানী হলে শুধু ঝগড়া ঝগড়া, কাজ্জা কিলাকিলি মারামারি। কোরআনে আল্লাহ এই কথাটাই বলেছেন, এখানে আমি আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ যদি হতো লাফাসা দাতা, দিনের মধ্যে কয়েকবার কু পাল্টা কু হইতো নাকি হইতো না? আচ্ছা আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সব কয়জন? অল্প বক্তব্য, আমি সোনার মানুষ, জ্ঞানী বিজ্ঞ মানুষ, আরেকজন চেয়ারম্যান হইলে ইউনিয়নটা আরও জোরে চলতো, আরও ভালো চলতো নাকি গুতাগুতি হইতো? স্কুলে হেডমাস্টার কয়জন? কলেজে প্রিন্সিপাল কয়জন? ভার্সিটিতে ভাইস চ্যান্সেলার কয়জন? দেখা যায় ওয়ান ম্যান কমান্ড, এটাই আসল জিনিস। এখানে টু ম্যান যদি হয় সব সারে খারে, সব শ্মশান গোরস্থান হয়ে যাবে, ঠিক কি না? কারণ ওরা তো তিন খোদা মানে খ্রিস্টানরা, গড দি ফাদার, আল্লাহ নিজে এক খোদা, গড দি মাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদা নি, নাউজুবিল্লাহ পড়েন, গড দা হোলি গোস্ট। আর ওই খোদা আর মরিয়মের মিলনে যেই পুত্র জন্ম হয়েছে হোলি গোস্ট পবিত্র আত্মা পবিত্র পুত্র যিশু, পড়েন নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ তৌহিদের উপরে কথা বলেছি, যুক্তি খণ্ডন এগুলো করেছি, তার মধ্যে একটু লেগেছে, সেইবার আমাকে ধরেছে আসলে গড কয়জন। এই বলতে 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 আমি বললাম তিনি এক, লা ইলাহা ইল্লাহু কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ। আরও কোরআনের কিছু রেফারেন্স এগুলি ইংরেজিতে তাকে বললাম, বলার পরে সে বলে যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আপনি তো এটাই বলেছেন বারবার। আমাকে ইয়েস ইয়েস, আমি এটাই বলেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা আছে? মানুষের জীবনের সব কিছু একজনের হাতে সপোর্ট দিত, তিনি কে? আল্লাহু লা ইলাহা। এইবার আমি বললাম যে দেখি যে হে আমি এইভাবে কইলে সে এইভাবে যায়, ভাই বাইক মাসের সাইতে পিছল। আমি চিন্তা করলাম একে তো সাই দিয়ে ধরা লাগবে, সাই। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? কেটে কেটে প্রশ্ন হইল, এটা তো ওয়ান টুর ছেলেরাও জানে। আমি একটু বলেন সৎকিয়া কি? ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ একবারে হান্ড্রেড পর্যন্ত দিলে সৎকিয়া। আমি বললাম এইটা একবারে পুরা মিথ্যা, কালো মিশা গড়ো মিশা, এটার নাম কোনো সৎকিয়ায় না, তাইলে এটা কি? আমি বললাম সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, এক, আর কোনো অঙ্ক নাই, শুধু একটা মাত্র অঙ্ক এক, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক বলে এক্সপ্লেন প্লিজ, একটু ব্যাখ্যা করেন, আমি বুঝি নাই। আমি বললাম এক ছাড়া আর কোনো অঙ্ক নাই, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটা হলো এক। হোয়াট ডু ইউ মিন বাই উইথ থ্রি? তাহলে তিন অর্থ আপনি কী করবেন? আমি বললাম থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। অনেক ভাই এরা বুঝে গেছেন, এক যোগ এক যোগ এক সমান সমান কি? তিন। কয় অ্যানাদার প্লিজ। আমি বলো মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি বলেন তো ছয় অর্থ কি? আবারও কয় ছয় অর্থ ছয়। বললাম না নো নেভার, ছয় হইলো এক ছয়বার, এক ছয়বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে কি সেটার নাম ছয়। কয় আমার কাছে পরিষ্কার হয় নাই। আমি বললাম আমি এক জানি না, এক মানিও না, এক স্বীকারও করি না, আপনি আমার একটা তিন দেন। কয় খাইছে,
তিন দিতে হইলে আগে যার জীবনে এক নাই তার বোধহয় দুই আছে, তিন আছে, কোন সংখ্যা আছে? তার জীবনটা শুধু অথই সাগরে নিমজ্জিত, কিছুই নাই, ঠিক কিনা বলেন? কইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, আর জাপান কোরিয়া এই বেলতে বলে হায় 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 অর্থ ইয়া ইয়েস। তখন সে বলে মাল না, আসলে তো এতদিন এইভাবে চিন্তা করি নাই, আসলে অত যার জীবনে এক নাই তার জীবনে দুইও নাই, কারণ দুইও তো হইলে এক দুইবার মানা লাগবে, এক দুইবার না বললে কি হবে? না দুই হবে না ভাই। কতক্ষণ পরে আবার নতুন মুড নিয়ে, হট ডু ইউ মিন বাই উইথ জিরো জিরো, হট ডু ইউ মিন বাই উইথ জিরো, সৎ কি অঙ্কশাস্ত্রে জিরো আছে, আপনি জিরোর অর্থ কী করবেন? এমন একেবারে পানির মতো সহজ, জিরো ইজ ইকুয়াল টু নাথিং, জিরো অর্থ কিছুই না। নো নো নেভার, বাট জিরো ইজ সামথিং। সে বলে শূন্য কোনো একটা কিছু, আমরা নো জিরো ইজ নাথিং, আমি বলি নাথিং, সে বলে সামথিং, লাগছে আবার। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান এক মানেন তো, মানাইলেন তো ঠেলা কথা, যা আপনি ডায়েরি বের করুন, প্লিজ রাইট ডাউন ওয়ান, আপনি ডায়েরিতে এক লিখুন, লিখলো। আমি বললাম এখন জিরো ইজ সামথিং তো আপনি বলেছেন, কইয়া ইয়া জিরো ইজ সামথিং। আমি বলে এইবার একের সামনে ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো, পাঁচবার লেখেন পাঁচটা জিরো লেখছে, এক লাখ হয়ে গেছে, কিন্তু একের সামনে পাঁচটা শূন্য কত? এক লাখ। এমন কত? ওয়ান লাখ, ওয়ান লাখ। একটু আগে আপনি বলছেন জিরো ইজ নাথিং, আমি বলে আমি এবার আমার এক উডাই নিলাম, হায় 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 হায়, এক নিলে তো আর কিছু নাই, সব শূন্য শূন্য শূন্য, সব নিরর্থক বেকার। কতক্ষণ পরে কয়, আচ্ছা আপনি আমার আরেকটা উদাহরণ দেন। আমরা আচ্ছা ঠিক আছে, এইটা কাটেন আবার লেখেন, ওয়ান লেখলো ওয়ান। আমি বলে এইবার ওয়ানের পিছনে ইন লেফট সাইড বাম দিকে একটা শূন্য লেখুন, লিখলো। আমি বলে ইনক্লুড অ্যানাদার আরেকটা, লিখলো। ইনক্লুড অ্যানাদার তিনটা লিখলো। আমি বলে এইবার পড়েন কত? ট্রিপল জিরো ওয়ান, ট্রিপল জিরো ওয়ান। আমি বলে ইনক্লুড অ্যানাদার, কয় লাভ নাই, ওয়ান ইজ ওয়ান পারফেক্ট ওয়ান, ওয়ান ইজ ওয়ান পারফেক্ট ওয়ান। এইবার আমি আরেকভাবে দেখাইলাম, আচ্ছা কয় মাইনাসের দিকে নিয়েন না, আমার প্লাসের দিকে নেন। আচ্ছা ঠিক আছে, এইটাও কার্টুন আবার লিখুন ওয়ান, ভদ্রলোক লিখলো। তাহলে এইবার আপনি ওয়ানের সামনে ইন রাইট সাইড একের সামনে একটা শূন্য লেখেন, লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, পড়েন, দিস ইজ টেন টেন টেন, আর আপনি বলছেন জিরো ইজ নাথিং। আমি বলে ইনক্লুড অ্যানাদার আরেকটা, কয় হান্ড্রেড হান্ড্রেড। আমি বলে অ্যানাদার প্লিজ আরেকটা, কয় থাউজেন্ড থাউজেন্ড। আমি বলে এইবার আমি আমার এক উডাই নিলাম, আমি আমার এক উডাই নিলাম, কত কত? সেমিনারের শেষেই বিতর্ক। আমি আমার রুমে গেলাম, আসর পরে দেখি যে দুয়ারে কলিং বেল টিপছে, সে আমার ওই ফোন নম্বর আর রুম নম্বর এটা রাখছে, ইস্ট লন্ডন বাটারসি বাটারসি। এসে বলে যে মাওলানা আপনাকে আর কোনো কথা জিজ্ঞাসা করার নাই, দরকারও নেই, আপনি আমাকে পড়ান ইসলামের সেই পারফেক্ট কলেমা। আমি বললাম পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই তৌহিদ, সেই এককে যদি আপনি মানেন তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ভাগ ঠিক, অঙ্ক ঠিক, হিসাব ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি সব ঠিক। আর এককে যদি না জানেন না মানেন তাইলে আপনার ডাইনেও শূন্য, বামেও শূন্য, সামনেও শূন্য, পিছনেও শূন্য, আপনার জীবনটা একেবারে